আজ বৃহস্পতিবার সতেরোই আশ্বিন দু সালের পাঁচই অক্টোবর কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে ওয়ার্ল্ড টিচার্স ডে এর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অর্থাৎ আজ বিশ্ব শিক্ষক দিবস আপনাদের জীবনেও প্রতিটি শিক্ষাগুরু দীক্ষাগুরু আপনার পিতা মাতার উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে ভুলবেন না প্রয়োজনে কোনো সেবা দান ধ্যান এগুলি কিন্তু আপনারা করতেই পারেন অত্যন্ত উপকৃত হবেন কারণ তার উপরে আজ বৃহস্পতিবার বৃহস্পতি মানেই তো জ্ঞানের গ্রহ পরিবার বিবাহ অর্থ আধ্যাত্মিক চিন্তন চেতনার ধারক কারক বাহক গ্রহ এই বৃহস্পতি আর এমন দিনে শিক্ষক দিবস বিশ্ব শিক্ষক দিবস তাই বলুন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পারম ব্রহ্ম তসমাই শ্রী গুরাবে নামা এটি অবশ্যই এগারো বার জপ করে দিন শুরু করবেন আর গুরুর উদ্দেশ্যে আপনার প্রণামকে জ্ঞাপন করতে যেন বলবেন না তাহলে অত্যন্ত প্রকৃত হবেন বর্তমানে কিন্তু বৃহস্পতি বক্রি অবস্থানে আছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি বক্রি থাকবে আর এই বক্রি বৃহস্পতি আপনাদের রাশির ক্ষেত্রে ঠিক কি কি প্রভাব বিস্তার করতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে পারেন আজ আপনার আত্মবিশ্বাস ইতিবাচক মনোভাব পজিটিভ অ্যাটিটিউডের কারণে চারপাশের মানুষজনদের মনে আপনারা রেখাপাত করতে চলেছেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতাই অনুভব করবেন অর্থগতভাবে বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আজ মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব দিতে পারে বা পরামর্শ দিতে পারে তাদের কথা মেনে চললে লাভবান হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা শুরুয়াত করতেই পারেন তবে তাড়াহুড়ো অটোকারিতা যেন করবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন অফিসে আজ কম্পিটিশান খুব তীব্র হতে চলেছে এবং কর্মসূচি সাধ্য হবে কর্মক্ষেত্রে খারাপ কোনো কর্ম হওয়ার কারণে বিরক্ত কিন্তু থাকতেই পারেন এই এইভাবে মূল্যবান সময় যেন নষ্ট করবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের প্রতি জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না অপ্রত্যাশিত কোনো দায়িত্ব সারাটা দিনের পরিকল্পনা থেকে পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে আপনি দেখবেন আজ অন্যদের জন্য কাজ বেশি করছেন নিজের জন্য কম তাই আপনার অতিরিক্ত উদারতার সুযোগকেও নিচ্ছে না তো এ বিষয়ে আপনাদেরকেই সজাগ থাকতে হবে